হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা রিয়েল ব্লগে বন্ধুরা আজ আমি তোমাদের দারুণ সুন্দর একটা রেমেডি শেয়ার করছি যেটা কোনো বিয়ে বাড়ি পার্টি কিংবা কোনো ফাংশান কোনো অকেশনে যাওয়ার আগে শুধু পাঁচ থেকে সাত মিনিটের জন্য যদি ব্যবহার করো দারুণ সুন্দর রেজাল্ট কিন্তু পাবে তো বন্ধুরা এর জন্য আমাদের দরকার হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি দেখো বহু বছর ধরেই আমরা ব্যবহার করে আসছি ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু খুব সুন্দরভাবে রং উজ্জ্বল করতে দাগ ছোপ দূর করতে সাহায্য করে তো ফেয়ার অ্যান্ড লাভলি অনেক রকমভাবে পাওয়া যায় ছোট ছোট পাউচও পাওয়া যায় দশ টাকার পাঁচ টাকার পাউচগুলোও তোমরা কিনে আনতে পারো একবার ভালো রেজাল্ট পেরে তোমরা কিন্তু বারবারই এটা করতে চাইবে তো বন্ধুরা এইখানে আমি দেখো ফেয়ার অ্যান্ড লাভলি টিউবটা নিয়ে নিচ্ছি তোমরা ছোটো পাউচও নিয়ে নিতে পারো ছোটো পাউচগুলো যে কোনো মার্কেটে মুদিখানার দোকানে যে কোনো দোকানে ইজিলি অ্যাভেলেবেল আছে পাঁচ টাকা দশ টাকার পাউচগুলো তো এখানে আমি এক বড় চামচ মতন ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি যদি পাউচ নাও তাহলে পুরো পাউচটা যদি একটা পাউচ থাকে শুধু মুখে লাগাতে চাও তাহলে তোমাদের হাফ প্যাকেট নিতে হবে আর যদি গলায় ঘাড়ে লাগাতে চাও তাহলে ফুল প্যাকেট নিয়ে নিতে হবে তো এক বড় চামচ মতন ফেয়ার অ্যান্ড লাভলি আগে নেবে নিয়ে এই ফেয়ার অ্যান্ড লাভলিটাকে আগে ভালো করে ফেটিয়ে নেবে যেরকম আমরা ক্রিম ফেটাই সেরকমভাবে ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে এটাকে ক্রিমের মতন একদম ফেটিয়ে নেওয়ার পর তারপরেতে এক চামচ লেবুর রস দিতে হবে যদি এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলি নাও তাহলে কিন্তু এক চামচই লেবুর রস এখানে দিতে হবে এবার এই ফেয়ার অ্যান্ড লাভলি আর লেবুর রসটাকে খুব ভালো করে মেশাবে লেবুর রসটা যেই মেশাবে দেখবে ফেয়ার অ্যান্ড লাভলিটা সেই ছানা কাটার মতন হয়ে যাবে যেমন দুধে লেবুর রস দিলে ছানা কেটে যায় ঠিক সেই রকমই হয়ে যাবে এটা সেরকমই করার দরকার আছে তবেই কিন্তু এই রেমেডিটা কাজ দেবে যদি দেখো ফেয়ার অ্যান্ড লাভলিটা তোমাদের ছানা কাটা মতন হয়নি তাহলে কিন্তু লেবুর রস আর একটু দিয়ে দেবে আর একটা কথা বন্ধুরা তোমাদের আমি বলে দিই যাদের লেবুর রস স্যুট করে না অথবা লেবুর রস নেই সেই ক্ষেত্রে তোমরা সাদা যে ভিনিগার হয় কিংবা অ্যাপেল সাইডার ভিনিগার তাহলে হাফ চামচ দেবে অথবা টমেটোর রস তোমরা এক চামচ এখানে দিতে পারো অথবা টক দই যদি থাকে টক দইও দিতে পারো এখানে তো আমি অনেকগুলো অপশান বলে দিলাম লেবুর পরিবর্তে সেগুলো তোমরা দিতে পারবে কিন্তু চেষ্টা করবে লেবুর রস দিয়েই এটা করার তবে কিন্তু খুব বেশি ভালো রেজাল্টটা পাবে তারপরে তোমাদের অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু মেশাতে হবে অনেকক্ষণ ধরে মেশাবে এই যে ছানা কাটা ভাবটা আছে যখন অনেকক্ষণ ধরে তোমরা মেশাবে দেখবে এটা আবার কিন্তু ক্রিমের মতন একদম হয়ে যাবে তো ততক্ষণ তোমাদের এটাকে মিশিয়াতে হবে ভালো করে চামচ দিয়ে যেমন কি আমি দেখো মেশাচ্ছি তো কত সুন্দর ক্রিমের মতনই কিন্তু হয়ে গেছে মানে প্রথমে ছানা কেটে গেছিল কিন্তু আবার যখন ভালো করে মেশাচ্ছ তখন একদম একটা ক্রিমের মতন তৈরি হয়েছে সুন্দর দেখো মিশে গেছে লেবুর রস আর ফেয়ার অ্যান্ড লাভলি এবার একটা ডাইরেক্ট কিন্তু মুখে লাগাবো না যদি মুখে নোংরা ময়লা তেল থাকে সেটা ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ আগে ধুয়ে পরিষ্কার করে নেবে অথবা একটু বেসন দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নেবে তারপর উষ্ণ একটু গরম জল নেবে একটি বাটিতে নিয়ে সারা মুখে একটি টাওয়াল ভিজিয়ে ভিজিয়ে সেই উষ্ণ গরম জলটা দিয়ে এইভাবে একটু ভাব দেবে তাতে পোর্সগুলো ক্লিন হয়ে যাবে দেখো ফেসিয়াল করতে যখন পার্লারে যাও পার্লারে গেলেও কিন্তু তোমাদের যেটা হয় স্টিম দেয়া হয় তারপরে ফেশিয়াল করা হয় অনেক রকমভাবে কিন্তু এখানে পার্লারের মতন অত খরচ করতে হবে না বিনা খরচে মাত্র দশ টাকা খরচ করে একটা ফেয়ার অ্যান্ড লাভলি এনে সেই এক পাতাকে তোমরা দুবার ব্যবহার করতে পারবে তো দেখো এখানে গরম জল দিয়ে আমরা মুখটা আগে উষ্ণ গরম জলে ভাপের ভাপ দিয়ে একটু টাওয়াল দিয়ে দেওয়ার পরে তারপর যেটা আমাদের করতে হবে সামান্য চার পাঁচ ফোঁটা নারকোল তেল হাতে নেবে নিয়ে এইভাবে মাসাজ করবে পার্লারেও যখন তোমরা ফেশিয়াল করতে যাও তখন দেখবে মাসাজ করা হয় সে দামি দামি ক্রিম দিয়ে মাসাজ করে কিন্তু এখানে সামান্য নারকোল তেল যা আমাদের বাড়িতে থাকে সেটা দিয়েও যদি তোমরা এইভাবে মাসাজ করো একই রেজাল্ট কিন্তু তোমরা পাবে তো এইভাবে দেখো নারকোল তেলটা দিয়ে খুব ভালো করে অন্তত এক মিনিট মতন মাসাজ করবে খুব ভালোভাবে এইভাবে তোমাদের গোল গোল সার্কুলার মোশানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মাসাজ করবে যত বেশি মাসাজ করবে পার্লারের মতন চমক কিন্তু স্কিনে তোমাদের চলে আসবে তো যে কোনো বিয়ে বাড়ি পার্টি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে বাড়িতে বসেই বিনা খরচে তোমরা পার্লারের মতন এইরকম চমক কিন্তু নিজেদের মুখে আনতেই পারো বন্ধুরা একবার এটা ট্রাই করলে তোমাদের এত ভালো লাগবে যে তোমরা বারে বারেই যখনই কোথাও যাবে তখনই তোমরা এটা কিন্তু করতে চাইবে তো দেখো তার নারকল তেল দিয়ে এইভাবে মাসাজ করার পরে আবার একটু ঠান্ডা জল নেবে ঠান্ডা মানে নর্মাল কলের জল নিয়ে তার মধ্যে একটি টাবাল ভিজিয়ে এক্সট্রা যে তেলটা মুখে লেগে আছে সেটাকে আমাদের তুলে ফেলতে হবে তো এইভাবে এক্সট্রা তেলটা তুলে দেবে আর এই যে নারকল তেল দিয়ে মাসাজ করেছি দেখো এতেই কিন্তু কত স্কিনটা আমার চকচকে টান টান উজ্জ্বল হয়ে এসছে অলরেডি কিন্তু স্কিন অনেক টান টান হয়ে গেছে যাদের কুঁচকে গেছে স্কিন কালো কালো হয়ে গেছে দাগ ছোপ হয়ে গেছে সেগুলো সমস্ত কিছু উঠে যাবে এরপরে আমাদের এই যে ফেয়ার অ্যান্ড লাভলি আর লেবুর ক্রিমটা তৈরি করেছি এইটাকে খুব ভালো করে সার্কুলার মোশানে লাগাবে এবং খুব ভালো করে একটা মোটা লেয়ার লাগাবে তবেই কিন্তু এটা কাজ দেবে আর বন্ধুরা এই যে প্রসেসটা আমি দেখিয়ে দিলাম এতে কোনো ক্ষতি নেই এতে কোন কারণ ফেয়ার অ্যান্ড লাভলি আমরা মুখে লাগাই লেবু আমরা খাই তো স্কিনে লাগালে কোনো ক্ষতি হওয়ার কোনো ভয়ই নেই তো সেই জন্য এইভাবে তোমাদের এটাকে মুখে লাগিয়ে নিতে হবে এটা একবার করার পরে যখন তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে তোমরা কিন্তু বারে বারেই করতে চাইবে তবে বন্ধুরা আমি একটা কথা বলে দিই যাদের স্কিন প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ অত্যাধিক সেন্সিটিভ যাদের স্কিন তারা এটা অ্যাভয়েড করো তারা এটা করো না তবে যাদের একদম নর্মাল স্কিন আছে যাদের ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন তারা সবাই এটা ট্রাই করতে পারো দশ বছরের উপর থেকে নিয়ে প্রত্যেকে এই রিমেডিটা ট্রাই করতে পারবে এবং ছেলেরাও কিন্তু এই রিমেডিটা তোমরা করতে পারো সপ্তাহে একদিন করে করলে ত্বক কিন্তু উজ্জ্বল পরিষ্কার থাকবে ট্যান উঠে যাবে আর দাগ ছোপও কিন্তু হালকা করবে তো এইভাবে ফেয়ার অ্যান্ড লাভলিটা খুব ভালো করে লাগাবে লাগাবার পরে হালকা হাতে কিছুক্ষণ মাসাজ করবে মাসাজ করার পরে মাত্র পাঁচ থেকে সাত মিনিট আমরা মুখে এটাকে লাগিয়েই রেখে দেবো যাতে আমাদের মুখে যে দাগ ছোপা ট্যান্টটা আছে সেটি যেন উঠে যায় তো আমি দেখো কত খুব ভালো করে এটাকে আমার মুখে অ্যাপ্লাই করে নিয়েছি প্রথমে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে করতে লাগিয়েছি তারপর আবার আর লেয়ার আমি লাগিয়ে নিলাম এই লেয়ারটা আমি পাঁচ থেকে সাত মিনিট আমার মুখে কিন্তু লাগিয়েই রেখে দেবো তো এইভাবে পাঁচ থেকে সাত মিনিট এটা মুখে আমার এইভাবেই লাগানো থাকবে তো তোমরাও এইভাবে ঘাড়ের গলায়ও লাগিয়ে নিতে পারো অনেক সময় ঘাড় গলাতেও আমাদের প্রচণ্ড কালো ছোপ থাকে সেগুলোও কিন্তু হালকা হয়ে যাবে আর আস্তে আস্তে একদম উঠে যাবে আর বন্ধুরা আমি বলেছি যেটা সপ্তাহে একদিন করেই করবে তোমরা দেখো এটা পাঁচ মিনিট রেখেছি তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে সবার প্রথমে মুছবে এইভাবে দেখো কতটা রঙটা কিন্তু হালকা হয়ে আসছে দেখতেই পাচ্ছ তোমরা কতটা আমি চোখে লাগাই নি চোখের রঙ আর গালের রঙে তোমরা বুঝতে পারছো যে কতটা পরিষ্কার করে দিয়েছে তো চোখের পাতায়ও উপর দিকে দেখতে পারো কিন্তু খুব সাবধানে দেবে চোখে যেন না যায় সেই বুঝে তোমাদের করতে হবে তো এইভাবে কিন্তু এইটা ভিজে টাওয়াল দিয়ে আগে এইভাবে মুছে নেবে ভিজে টাওয়াল দিয়ে এইভাবে হালকা হাতে এটাকে মুছবে দেখো কতটা কিন্তু স্কিনটাকে পরিষ্কার করে দিচ্ছে এরপরে আমি জল দিয়ে দেখো মুখটা ধুয়ে আসলাম জল দিয়ে মুখ ধুয়ে আসবে আর এটা রাতে করবে বন্ধুরা অবশ্যই দিনের বেলা করবে না ফেশিয়াল জিনিস সময় রাতে করা উচিত যখনই বাড়ি পার্টি ফাংশন কোথাও যাবে রাতে করবে রাতে এটা করার পরে দেখো তারপর আমি একটা নাইট ক্রিম লাগিয়ে নিচ্ছি যে কোনো নাইট ক্রিম তোমরা যেটাই ভালোবাসো সেটাই লাগিয়ে নেবে যেটা তোমাদের স্যুট করে সেই নাইট ক্রিম অথবা আমি অনেক নাইট ক্রিম শেয়ার করে রেখেছি তোমাদের সেখান থেকেও কোনো নাইট ক্রিম যেটা আমি বলি রাতে লাগাবে নাইট ক্রিম এইভাবে বানিয়ে সেই ক্রিমও লাগিয়ে নিতে পারো ব্যাস এইটুকু করে নেবে পরদিন সকালে ত্বক দেখবে একদম ঝলমলে ঝকমকে ত্বক কিন্তু তোমরা পেয়ে যাবে তো যদি বিয়েবাড়ি পার্টি থাকে তাহলে তোমরা এটা করতে পারো আর হ্যাঁ বিয়েবাড়ি পার্টিতে যাবার অন্তত দু তিন ঘন্টা আগেও কিন্তু এটা করতে পারো তবে রোদ তা লাগাবে না যেদিনেই করবে সেদিনে অন্তত দশ ঘন্টার মতন রোদ লাগাবে না আর রোদ যদি লাগাতেই হয় তাহলে সানস্ক্রিনযুক্ত ফাউন্ডেশান সানস্ক্রিনযুক্ত সিসি ক্রিম এই সমস্ত লাগাবে সানস্ক্রিন লাগিয়ে রোদে বেরোবে তাহলে স্কিন কিন্তু ভালো থাকবে তাহলে বন্ধুরা এইভাবে তোমরা সপ্তাহে একদিন করে এই ফেশিয়ালটা ফেয়ার অ্যান্ড লাভলির ফেশিয়ালটা করতে পারো যেটা পার্লারের মতন গ্লো দেবে তোমাদের অথচ মাত্র দশ টাকার খরচে তোমরা এত সুন্দর একটা ফেশিয়াল বাড়িতে বসেই করে নিতে পারবে যেটা দামি দামি ফেশিয়ালে যে চমকটা আসে সেই চমকে কিন্তু তোমাদের এই দশ টাকার ফেশিয়ালেই চলে আসবে তাহলে বন্ধুরা অবশ্যই এই ফেয়ার ফেয়ার অ্যান্ড লাভলির ফেশিয়ালটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কারা কারা তোমরা ফল পেলে তবে বন্ধুরা একটা কথা বলি যাদের স্কিন ভালো আছে তাদের কিন্তু ফার্স্ট দিনেই রেজাল্ট ভালো পাবে তবে যাদের স্কিন অত্যাধিক ড্যামেজ হয়ে আছে কালো ছোপ পড়ে গেছে রুক্ষ সুক্ষ হয়ে আছে তাদের দু তিনটে অ্যাপ্লাই করলে দু তিনবার অ্যাপ্লিকেশন করলে তারপরেই কিন্তু রেজাল্টটা ভালো দেখতে পাবে ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো ভিডিওজ আমি শেয়ার করতে থাকবো